মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রোববার, সময় হচ্ছে প্রায় 7টা। 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দিল্লি রোড থেকে। দিল্লি রোডে এসেছি, একটু চা টা খাবো, একটু ঘুরবো ওর জন্য, তারপরে ঘুরে টুরে বাড়িতে গিয়ে যাবো। এই এক্ষুনি এলাম দিল্লি রোডে। এখন আমরা দিল্লি রোড থেকে, দিল্লি রোডের ওপর থেকে নিচে নেমে এসেছি। এই যে এখন নিচে চলে এসেছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে, আজকে মাংস মাখিয়ে রেখে এসেছি, শুধু রান্নাটা করব গিয়ে। চলো তাহলে। দিল্লি রোডের এদিকটা এতটা পরিমাণে জল জমে আছে, ওর জন্য অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আর এখন বিআরটির দিকে চলে এসেছি, এবার যাব সোজা বাড়ি। ভীষণ জল জমে আছে আর রাস্তা তো একদম ভালো না, অনেক ঘুরে 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 গেলাম, আসার সময়ও তাই। বাড়ি যাওয়ার পথে বিআরটিতে দাঁড়িয়ে একটা দোকান দিয়ে কোল্ড ড্রিঙ্কস নিলাম, আর বাবিকে বললাম বাবি তুমি কি নেবে, বাবি তো কিছুই নেয়নি। তারপর কোল্ড ড্রিঙ্কসটা শুধু নিয়েই বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই দেখি মা মাংস বসিয়ে দিয়েছে, আর মা বললো দেশি মুরগির মাংস, ওর জন্য দেরিও হবে, তাই তুই আস্তে আস্তে আমি বসিয়ে দিলাম। বাপের বাড়ি থাকলে এই একটা শান্তি, টেনশন থাকে না যে রান্না করতে দেরি হয়ে গেলে শ্বশুর কী খাবে বা আমরা কী খাবো, এই এরকম একটা চিন্তা থাকে না, ওর জন্য বাপের বাড়িতে অনেক আরামে থাকা যায়। মাংসের রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, নেক্সট দিন যেদিন আবার আমি করব সেদিনকে অবশ্যই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, আর খেতে খুবই ভালো হয়েছিল। মাংস এদিকে হয়ে গেছে, প্রেশারে দেওয়া হয়েছিল, যেহেতু দেশি মুরগির মাংস গলতে সময় লাগে ওর জন্য, আর দেখতেই মাংসটা এতটা ভালো লাগছে, তার মানে খেতে তো আরোই টেস্টি হয়েছিল। খাওয়ার সময় আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না, কালকে ঠিক আর্লি মর্নিং থেকে ভিডিওটা আবার শুরু করব। কালকে রাত্রিবেলা তোমাদের যেমন কথা দিয়েছিলাম সেই কথা মতোই আজকে ভোরবেলা আমি ওপর থেকে নেমে এসেছি নিচে। এই এখন বাজে ভোর 4টে, আর আমি এই নিচে এসেছি, আমি আমার ননদ, ননদের বর নিচে এসেছি। আমার ননদের বর গেছে চায়ের দোকানে চা আনতে, এখন আমরা একটু চা টা খেয়ে তারপরে আবার একটু বেরাবো একটু পরে, সেই জায়গাটার নাম বলছি। কালকে সারারাত্রি আমরা তিনজন গল্প করে কাটিয়েছি, আর গল্প করতে করতে দেখি ভোর হয়ে গেছে 4টে বাজে। তা প্রসেনজিদা বললো দাঁড়া তাহলে নিচেই আমাদের চায়ের দোকান, এবার গেটে চা নিয়ে আসি নিচে, ওর জন্য প্রসেনজিদা গেল আর আমি আর দিদি একটু গেটের বাড়ির সামনেটাই দাঁড়িয়ে আছি, রাস্তায় বেরাবো না, তো বাড়ির সামনেটাই দাঁড়িয়ে আছি। এই যে গেট, ওইদিকে গেছে প্রসেনজিদা চা আনতে, আমরা এবার ওপরে চলে যাবো। গুড মর্নিং এভরিওয়ান, আমি ভোর 4টে থেকে ব্লগটা আবার শুরু করে দিয়েছি। এই ওপরে গিয়ে চা খেয়ে রেডি হতে হতে এবার ভোরের আলো আস্তে আস্তে ফুটতে আরম্ভ করে দিয়েছে, এখন যাচ্ছি আমরা সেই কালকের জায়গায় দিল্লি রোড। আর হ্যাঁ, দিল্লি রোডে আমার
স্পেশালি আমারই খুব ভালো লাগে, ওখানে গিয়ে বসে থাকলে যেন সময়টাও কেটে যায় ওর জন্য। আর দিদি প্রসেনজিৎ দাকে একদিন বলেও ছিলাম ভোরবেলা গিয়ে আমি ভিডিও করব দিল্লি রোডে, তাই দিদি প্রসেনজিৎ দা আমি তিনজনে এখন বেরিয়ে পড়েছি দিল্লি রোডের দিকে। দিদি প্রসেনজিতা থাকলে খুব ভালো সময় কাটাই, তাই সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। সবাই বলতে আমি দিদি আর প্রসেনজিৎ দা বেরিয়ে পড়েছি, সকালের পরিবেশটা এতটাই ভালো লাগে, পুরো শান্ত পরিবেশ, এক একজন করে মর্নিং ওয়াকে বেড়াচ্ছে, আর আর আমরা মর্নিং ওয়াক বলতে স্কুটি নিয়েই বেরিয়েছি, কেননা দিল্লি রোড এখান থেকে হেঁটে যেতে যেতে রোদও উঠে যাবে, দেরি হয়ে যাবে বলে স্কুটি করেই বেরিয়েছি। এই দেখো মাস্ক পরতে পরতে কি কথা বলা সম্ভব বলো তো? এই যে লোদ বাবু, আমাদের তোমায় বলবো ড্রাইভার, এই যে দিল্লি রোড যাচ্ছি। আমাদের ম্যাডাম যা চ্যালেঞ্জ দেখছেন সে গাড়ি চালাতে পারে না, সেই কারণে গাড়িতে আমরা তিনজন ভেসে ঢুকেছি। না আমার শিখতে হবে গাড়ি চালানোটা অবশ্যই। তোমাদের সাথে কথা বলতে আমি চাচ্ছি না, আবার দিল্লি রোডে গিয়ে কথা বলছি, এত জল অবস্থায় তোমাদের সঙ্গে শুধু কথা বলবো বলে দিল্লি রোডে সকাল সকাল এসেছি। আমি আবারও বলছি গলার অবস্থা খুব খারাপ, কিছু মনে করো না, চলো এবার দিল্লি রোডে উপরে গিয়ে দেখা যাক। সকাল সকাল দিল্লি রোডে চলে এসেছি, এখন এসে আমি আমার ভিডিওটা আবার শুরু করে দিয়েছি। গলার অবস্থা খুব খারাপ, মানে কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে। এই যে দোকানে এবার ওখানে নেই, হ্যাঁ নিয়ে বসে পড়েছি। আর দিল্লি রোডে এক একটা দোকান খোলা, সব দোকানও খোলা না। আজকে সূর্য ওঠার আগেই আমরা দিল্লি রোডে চলে এসেছি, চা আমাদের খাওয়া হয়ে গেছে একটা দোকানে, আর এই দেখো আস্তে আস্তে সানরাইজ হচ্ছে।
সাড়ে চারটে থেকে ব্লগটা আমরা শুরু করেছি, এখন বাজে 5:55, এখনো পর্যন্ত আমরা ব্লগ করে যাচ্ছি। দিল্লি রোডে এসেছি, সেই বাড়ির নিচে চা খাওয়া থেকে দিল্লি রোডে এসে চা খাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দিল্লি রোড এখন পুরোটাই ফাঁকা, এখন নেওয়া হয়েছে ডিম টোস্ট। এই যে দিদি আর প্রসেনজিৎদা খাচ্ছে, আমি খাবো না, কেননা আজকে যেহেতু সোমবার ওর জন্য আমি খাবো না, আমি আমি খাবো শুধু চা, আমার জন্য শুধু চা নেওয়া হচ্ছে, আর এরা খাচ্ছে বসে ডিম টোস্ট। বাইক নাও একটা, আমাকে দেখি এরা খাচ্ছে, আমার চা চলে এসছে, আমি খাবো চা, আর এরা কেমন করে ডিম টোস্ট খাচ্ছে, বদমাস সবাই বদমাস, আর আমি খাচ্ছি একা চা। দেখেছো আমাকে দেখিয়ে দেখিয়ে ডিম টোস্ট খাচ্ছে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে। তো সবাই মিলে আজকে এখানে টাটা।